সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা মাধ্যমিক যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য খুব আকর্ষণীয় ভিডিও দেখো দু হাজার একুশ সালে অর্থাৎ দু সালের আগেই আমি একটা এক্সাম ফোকাস নামে একটা শর্ট প্রশ্নের পিডিএফ ফাইল বের করেছিলাম যেটা সবথেকে বেশি ছাত্রছাত্রীরা পছন্দ করেছিল এবং প্রায় ছশোরও অধিক পিডিএফ ফাইল কিন্তু সোল্ড হয়ে গিয়েছিল কি মানে কয়েক মাসের মধ্যে এবং সেই পিডিএফ ফাইলটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছিল বিভিন্ন টেকনিক্যাল কারণে এবার দু সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আবার ওই পিডিএফ ফাইলটি নতুন করে তৈরি করা হয়েছে এবং ওই পিডিএফ ফাইলটিতে গত বছরে কিন্তু প্রশ্ন ছিল সাতশোরও বেশি এবছর আরও বেশি প্রশ্ন অ্যাড করা হয়েছে অর্থাৎ আটশোরও অধিক শর্ট প্রশ্ন অ্যাড করা হয়েছে বিভিন্ন প্রশ্ন খুঁটিনাটি তোমাদের যা মাধ্যমিক পরীক্ষায় চলে আসে সেই ধরনের প্রশ্ন অর্থাৎ এই এই পিডিএফ থেকে যদি ভূগোলের পড়ো তাহলে ভূগোলের কিন্তু ওই যে চল্লিশ নাম্বার ওখান থেকে সম্পূর্ণ কমনের সম্ভাবনা রয়েছে এখান থেকে অর্থাৎ বিগত এক বছরে যেখানে আমি দেখেছি প্রায় বিভিন্ন প্রশ্ন কিন্তু কমন চলেই এসছে কাজেই এই পিডিএফটি তোমরা অবশ্যই নিতে পারো এবং অনেকে আমাকে বারবার ফোন করছিলে যে দাদা পিডিএফটা কবে বের করবেন এই নিয়ে আমিও অনেক আগ্রহী ছিলাম পিডিএফটির কাজ প্রায় শেষের মুখে বিগত প্রায় পনেরো থেকে কুড়ি দিন ধরে টানা পিডিএফটিতে টাইপিং থেকে শুরু করে বিভিন্ন ভুল সংশোধন বিভিন্ন প্রশ্ন অ্যাড করা ফ্রন্ট পেজ তৈরি করা এসবের কাজ চলছিলো তো এসবের কাজ করে ওঠার পর আমি কিন্তু পিডিএফটি তৈরি করতে পেরেছি পিডিএফটির লিঙ্ক অর্থাৎ পিডিএফটি যে কীভাবে নেবে তার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তো আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও ভালো করে তারপর তুমি ওই লিঙ্কে ক্লিক করবে প্রথমে ক্লিক করার পর তোমাদের গুগল ক্রম বা যে কোনো ব্রাউজার তোমাদের ফোনে আছে সেই ফোন থেকে অবশ্যই ক্লিক করার পর দেখতে পাবে একটা পেজ খুলবে সেখানে দেখবে পেজ খোলার পর একটা পে নাও বলে অপশান থাকবে সেই পে নাও অপশানে ক্লিক করার পর তোমরা অবশ্যই দেখো ওখানে তোমাদের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এসব যাইবে তুমি অবশ্যই ঠিক ঠিকভাবে ফিল করবে তারপর নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর অবশ্যই দেখবে ওখানে কিন্তু তোমাকে ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চাশ টাকা পিডিএফের দাম এবং পাঁচ টাকা জিএসটি ট্যাক্স এসব নিয়ে পাঁচ টাকা তোমাকে পড়বে অর্থাৎ মোট পঞ্চান্ন টাকার মতো পিডিএফ ফাইলটার দাম পড়বে যখন তুমি আরও পে করবে এবং পে কীভাবে করবে পে কিন্তু করতে পারো বিভিন্ন মাধ্যমে তোমাদের কাছে ফোনপে গুগল পে যেগুলো থাকে বা ভীম ইউপিআই এইসব ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো অথবা তোমার যদি কাজে তোমার কাছে ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা পেটিএমের ওয়ালেট যে কোনো জায়গা থেকে তুমি কিন্তু অনায়াসে পেমেন্ট করতে পারো আর একটা কথা বলে রাখি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকিওর তোমাদের কোনো সমস্যা হবে না বা কোনো হ্যাকিংয়ের চান্স এসব কিছু না এটা হানড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড সিকিওর ঠিক আছে এটা হচ্ছে ইনস্টামুজোর মাধ্যমে পেমেন্ট করা তোমরা যখনই পেমেন্ট করবে দেখো আমি এখানে স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি যে ফোনপের মাধ্যমে পেমেন্ট করলাম তো পেমেন্ট করার পর তোমরা অবশ্যই থ্যাংক ইউ বা সাকসেসফুল বলে একটা অপশান পাবে তারপরে কোনো রকম ব্যাক করবে না কোনোরকম কোনো অপশানে ক্লিক করবে না দেখবে অটোমেটিক তোমাদের একটা পেজ খুলে যাবে সেই পেজে তোমাদের থাকবে ওই পিডিএফ ফাইলটি এবং পিডিএফ ফাইলটি সঙ্গে সঙ্গে যখন দেখতে পাবে তারপরেও কিন্তু মোটেই কোনোভাবে ব্যাক করবে না ওপরে দেখো অপশান থাকবে একটা চিহ্ন যেটা তার ডাউনলোডের অপশান সে ডাউনলোডে ক্লিক করবে তারপর তুমি খুলবে হয়তো গুগল ড্রাইভ অথবা গুগল ক্রম সেইখানে ক্লিক করার পর দেখবে তুমি ওই পিডিএফ ফাইলটি অনায়াসে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর তুমি অনায়াসে সেটা প্রিন্ট করিয়ে নিতে পারো অথবা মোবাইলে বসেও পড়তে পারো তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা প্রিন্ট করিয়ে নাও তোমাদের লোকাল যেখানে শপ আছে সেই লোকাল শপ থেকে পিডিএফটা প্রিন্ট করে নেওয়ার পর তোমরা অবশ্যই ওনা এসে ভালো করে এটা পড়াশোনা করতে পারো আশা করি এই ভিডিও যদি গুরুত্বপূর্ণ হয় তোমার বন্ধুর কাছে শেয়ার করো ভিডিওটি তারাও যাতে এই পিডিএফ ফাইলটি নেয় এবং মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পায় তো আশা করি বুঝতে পারলে এই পিডিএফ ফাইলটি কীভাবে নেবে না নেবে এবং আরেকটা কথা বলে রাখি যদি পিডিএফ ফাইল সংক্রান্ত অর্থাৎ তুমি ডাউনলোড পেমেন্ট করার পর কোনো রকমভাবে কোনো সমস্যা হলো বা মনে করো পেমেন্ট করার পর তোমরা পিডিএফ ফাইলটি পেলে না সেই কারণে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো জিরো ফাইভ ফোর সিক্স ফোর এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করো এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাদেরকে যথাযথ সাহায্য করা হবে আশা করি বোঝা গেল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো এবং যদি এই চ্যানেলে প্রথম আসতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভূগোল সংক্রান্ত বিভিন্ন আলোচনা নোটস এবং বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল সংগ্রহ করার জন্য আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ